আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরিন ব্লগ। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে মাটনের রেসিপি শেয়ার করব, মাটন রাগান জস। মাটন রাগান জস সাধারণত এটা খাসির মাংস দিয়ে করা হয়, আর এই খাবারটা কাশ্মীরি একটা খাবার, কিন্তু বাংলাদেশে প্রায় সবাই আমরা মাটনটা এভাবে রান্না করি, কিন্তু কিছুটা প্রসেসিং ভিন্ন। আমি সেই প্রসেসিংটাই দেখিয়ে দিব আর খুব সুন্দরভাবে আজকে এই রাগান জসটা তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এখানে মাটন রাগান জসের জন্য আমি এখানে খাসি মাংস নিয়েছি 1 কেজির মতো। সাধারণত এটা খাসি রানের মাংস দিয়ে করলে বেশি ভালো লাগে, কিন্তু আপনাদের রান্নাকে সহজ করতে আমি আজকে খাসি মাংসগুলো নিয়েছি, সবগুলো মিক্সড করে নিয়েছি। আমি মিক্সটা শুধু রানের মাংস ব্যবহার করিনি। মাটন রাগান জসের জন্য আমি এখানে 1 কেজি খাসি মাংস নিয়েছি। এখানে আমি 4-5টা রসুন কোয়া দিয়েছি এবং 2টো তেজপাতা এবং 2 চামচের মতো লবণ দিচ্ছি। এই মাংসটাকে আমরা 40% মতো সিদ্ধ করে নিব। এখানে আমি প্রায় 4 কাপের মতো পানি দিয়েছি। এই পানিটাতেই আমরা 40% মতো সিদ্ধ করে নিব মাংসটাকে। যখন বলো করবে তখন এইরকম ফেনা তৈরি হবে, আর সেই ফেনাটা চামচের সাহায্যে ফেলায় দিতে হবে। এই পানিটা আমরা ফেলাবো না, এটা দিয়ে স্টক তৈরি করব এবং মাংসটা পরবর্তীতে এই পানি দিয়ে রান্না করব। আর এই জন্য এই প্রসেসিংটা করা অবশ্যই এটা আপনাদেরকে করতে হবে, আর এই যে উপরে ফেনা সৃষ্টি হচ্ছে সেটা আপনাদেরকে উঠিয়ে ফেলতে হবে। তো মাংসটা আমার 40% সিদ্ধ করে নেওয়া হয়েছে, এখন আমি এখানে শুধু মাংসগুলো উঠিয়ে ফেলছি আর পানিটাকে আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পানি থেকে মাংসগুলো উঠিয়ে ফেলেছি, এখন আমি সবগুলো পানি আলাদা করে রেখে দিব আর এই পানিটা রান্নার সময় ব্যবহার করব। তো এদিকে আমি রান্নার জন্য চলে এসেছি। কড়াইয়ে আমি এখানে 1/2 কাপের মতো তেল দিয়েছি। এই রান্নাটাতে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করা হয়, আর আমি এখানে আলাদা করে বেরেস্তা করছি না, এই তেলেই বেরেস্তা করে নিব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে ব্রাউন কালার করে যেভাবে বেরেস্তা তৈরি করতে হয় ঠিক সেভাবে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে। এরপর এখানে সেই সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিব, আর মাংসগুলো দেওয়া হয়ে গেলে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। আর এক্ষেত্রে আপনাদেরকে যে স্টকগুলো আমি করে রেখেছি সেখানে সামান্য একটু পানি দিয়ে উল্টে পাল্টে নাড়তে হবে 2 মিনিটের মতো। অবশ্যই স্টকের পানি ব্যবহার করবেন, তা না হলে বেরেস্তাগুলো আরও বেশি পুড়ে যাবে। এই বেরেস্তাতেই আমরা মাংসটাকে ভালো করে 2 মিনিট নেড়ে চেড়ে নিব, তারপর বাকি উপকরণগুলো ব্যবহার করব। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখানে আমি সেই তেজপাতা এবং গোটা রসুনের কোয়াগুলি ব্যবহার করিনি, আমি সেগুলো ফেলিয়ে দিয়েছি। এই রান্নাতে একদম মিহি পেস্ট করা মশলা ব্যবহার করতে হবে, যার জন্য এখানে কোনো গোটা মশলা আমি ব্যবহার করছি না, এই রান্নার বিশেষত্ব এটাই। আমি এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। আমি আদা এবং রসুন একসঙ্গে বেটে ব্যবহার করি, যার জন্য আমি এখানে 2 টেবিল চামচ করে দিয়েছি। তারপর আবার অনবরত নাড়তে হবে। এই রান্নাটা যেহেতু কাশ্মীরি রান্না, সেখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো ব্যবহার করা হয়। যারা কাশ্মীরি মরিচের গুঁড়ো হাতের কাছে পাবেন না, তারা এরকম শুকনো মরিচের গুঁড়ি ভিজিয়ে রেখে এরকম একটা পেস্ট তৈরি করে ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ি এখানে ব্যবহার করেছি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তারপর এখানে অ্যাড করছি স্বাদমতো লবণ, আর লবণের দিকে খেয়াল রাখবেন যেহেতু লবণ আমরা আগে ব্যবহার করেছিলাম স্টকে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচের মতো হলুদের গুঁড়ি। তারপর আবার একটু স্টক দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে কষিয়ে জাল করে রান্না করব। দেখতেই পাচ্ছেন ভালোভাবে এই মাংসতে পানি দিয়ে বলক চলে আসছে। এ পর্যায়ে আমি বাসায় তৈরি করা হোমমেড যেই মাংসের মশলা থাকে আমি সেটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আমার চ্যানেলে এই মাংসের মশলার রেসিপি আছে, আমি ডিসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে এই মশলাটা আপনার বাসায় তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে এখানে 1/2 কাপের মতো টক দই ব্যবহার করছি। অবশ্যই টক দইটা ভালো করে ফেটে নিতে হবে। আমার চ্যানেলে টক দই তৈরির রেসিপি দেওয়া আছে, আমি সেই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে গিয়ে আপনারা সেই রেসিপিটি দেখে বাসায় পারফেক্টলি টক দই তৈরি করতে পারবেন খুব সহজে, আর এরকম রান্নায় ইজিলি ব্যবহার করতে পারবেন। তো মাংসটাকে আমি মিডিয়াম হাইটে রেখে ঢাকনা দিয়ে জাল করব যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন মাংসে একটা খুব সুন্দর কালার চলে আসছে এবং অনেকটা ঝোল গাঢ় হয়ে আসছে। এখন এই পর্যায়ে ঢেকে আমি রান্না করব। রান্নাটা যখন 90% হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে গরম মশলা পাউডার 1/2 চামচ ব্যবহার করতে হবে।
দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে আসছে। এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে এই রান্নার মেইন উপকরণ যেটা ঘি, এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো ঘি গরম করে নিব। ঘিটা গলে নেওয়া হয়ে গেলে এই মাংসের উপরে দিয়ে দিতে হবে। অবশ্যই মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা এটা চেক করে নেবেন। আমার এখানে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে আর ঘিগুলো গরম হয়ে গেছে, আমি এখানে উপরে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট একটা গ্রেভি তৈরি হয়েছে এবং অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। তো আপনারা যদি আমার রেসিপিগুলো ফলো করে তৈরি করেন, আপনারা ঘরে পারফেক্টলি কাশ্মীরি রগন জোস তৈরি করতে পারবেন। এটা এমন কোনো কঠিন না, কিছু উপকরণ হাতের কাছে থাকলেই এই রান্নাটা সহজেই বাসে তৈরি করা যায়। এখানে আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে এবং খুব স্মুথ এবং সফট হয়েছে মাংসটা। এটা যদি রানের মাংস দিয়ে করেন দেখতে আরও বেশি ভালো লাগে। আমি আপনাদের রান্নাকে সহজ করতে এভাবে তৈরি করে দেখাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আরও মজার এবং সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।